আসসালামু আলাইকুম দর্শক আশা করছি সবাই ভালো আছেন আজ আমি আপনাদের একদমই আনকমন একটা পুডিং তৈরি করে দেখাবো এটা হচ্ছে বিস্কুট পুডিং আমরা অনেকেই ম্যাঙ্গো পুডিং খেয়েছি এগ পুডিং খেয়েছি কিন্তু বিস্কুট পুডিং আমরা অনেকেই খাইনি এই পুডিংটা তৈরি করা একদমই সহজ আর উপকরণও একদমই হাতের নাগালে খেতে তো অসম্ভব মজার তো চলুন দেখে নি কীভাবে এই আনকমন বিস্কুট পুডিং তৈরি করতে হয় বিস্কুট পুডিং তৈরি করার জন্য প্রথমে আমি দুধ রেডি করে নিচ্ছি আমি এখানে হাফ লিটার লিকুইড দুধ নিয়েছি এই দুধটাকে আমি একটা হাঁড়িতে বসিয়ে দিচ্ছি আর এই হাফ লিটার দুধকে আমি জাল করে আড়াইশো গ্রাম করে নেব দুধটাকে আমি আরও একটু ঘন করার জন্য ফুল ক্রিম গোড়া দুধ দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ এবার এই গোড়া দুধটাকে আমি লিকুইড দুধের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবার গ্যাসটা অন করে নিচ্ছি মিডিয়াম টু হাই হিটে দুধটাকে ভালোভাবে জাল করে নিচ্ছি দুধটা যখন ভালোভাবে বলক চলে আসবে তখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ পরিমাণ কনডেন্স মিল্ক আপনারা যতটুকু মিষ্টি খেতে পছন্দ করেন সেই অনুযায়ী কনডেন্স মিল্কটা অ্যাড করে দেবেন এবার এই কনডেন্স মিল্কটাকে আমি দুধের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর হ্যাঁ আপনারা চাইলে কনডেন্স মিল্কের পরিবর্তে চিনি ব্যবহার করতে পারেন আমার দুধটা জাল করা হয়ে গিয়েছে এবার দুধটাকে আমি এক সাইডে রেখে দিচ্ছি ভালোভাবে ঠান্ডা হওয়ার জন্য এর মধ্যে আমি ক্যারামেলটা তৈরি করে নিচ্ছি চুলো একটি পেন বসি এর মধ্যে ওয়ান ফোর্থ কাপ পরিমাণ চিনি দিয়ে এক টেবিল চামচ পানি দিয়ে গ্যাসটা অন করে দিয়ে ক্যারামেলটা তৈরি করে নিচ্ছি যখন হালকা একটু কালার আসতে শুরু করবে তখন আমি একটা চামচ দিয়ে এইভাবে একটু নেড়ে চেড়ে দেবো যেন কোনো সাইডে ক্যারামেল বেশি পুড়ে না যায় যখন একটু লাইট কালার চলে আসবে তখন আমি ক্যারামেলটা নামিয়ে নেব এই ক্যারামেলটা খুব বেশি কালার করা যাবে না তাহলে কিন্তু পুড়ে যাবে আর পুডিংটা তিতা হয়ে যাবে এবার যে মোল্ডে আমি পুডিংটা সেট করব। সেই মোল্ডে আমি ক্যারামেলটা ঢেলে নিচ্ছি আর এইভাবে চার ছড়িয়ে দিচ্ছি এই ক্যারামেলটাকে আমি একটু ঠান্ডা করে নিচ্ছি মোল্ডে সেট হওয়ার জন্য আর এখানে আমি দশ পিস ম্যারিগোল্ড বিস্কুট নিয়েছি আপনারা চাইলে কফি বিস্কুট বা হরলিক্স বিস্কুট যে কোনো বিস্কুট দিয়েই এই পুডিংটা তৈরি করতে পারেন এবার আমি একটা ব্ল্যান্ডার জার নিয়েছি এর মধ্যে আমি বিস্কুটগুলো ভেঙে দিচ্ছি আর এই বিস্কুটগুলিকে আমি ভালোভাবে ব্ল্যান্ড করে নেব আমি এখানে চারটা এলাচ দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি যেহেতু আমি কন্ডেন্স মিল্ক দুধের মধ্যে ব্যবহার করেছি তাই আমি এখানে খুব বেশি চিনি ব্যবহার করলাম না জাস্ট একটি টেবিল চামচ পরিমাণ চিনি ব্যবহার করে বিস্কুটটাকে ভালোভাবে ব্ল্যান্ড করে নিলাম এবার আমি পুডিংয়ের মিশ্রণটা তৈরি করে নেবো এখানে আমি একটা বাটি নিয়েছি এর মধ্যে আমি নর্মাল টেম্পারেচারে থাকা দুইটা ডিম ভেঙে নিচ্ছি এবার ডিম দুইটাকে আমি ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে ডিমটা ভালোভাবে ফেটিয়ে নেওয়া হয়ে গিয়েছে এবার এর মধ্যে আমি ঘন করে রাখা দুধটা দিয়ে দিচ্ছি ডিমের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর এই ফ্লেভারের জন্য এলাচ ব্যবহার করেছি আপনারা চাইলে এলাচের পরিবর্তে ভ্যানিলা এসেন্সও ব্যবহার করতে পারেন এবার এই মিশ্রণটাকে আমি একটু ছেকে নিচ্ছি এতে করে এর মধ্যে যদি কোনো বাবলস থাকে ডিমের যদি কোনো সাদা অংশ থাকে সেটা ছাঁকনির উপরে চলে আসবে আমার এখানে মিশ্রণটা প্রায়ই রেডি এবার এর মধ্যে আমি বিস্কুটের গুঁড়াটা ব্যবহার করে নেব আমি যে বিস্কুটটা ব্ল্যান্ড করে গুঁড়া করে নিয়েছি সেটাকে আমি একটু চেলে নিয়ে এই ডিমের মিশ্রণে দিয়ে দিচ্ছি এতে করে বিস্কুটের যদি অতিরিক্ত কোনো দলা থাকে সেটা চালনির উপরে চলে আসবে আর পুডিংয়ের মিশ্রণটা একদমই স্মুথ হবে আমি বিস্কুটের গুঁড়াগুলো চেলে দিয়ে দিচ্ছি এবার এই বিস্কুটের গুঁড়াটাকে আমি দুধের সাথে ভালোভাবে মিশিয়ে নিলাম মিশ্রণটা ঠিক এরকম হয়েছে দেখতে পাচ্ছেন এবার এই মিশ্রণটাকে আমি ক্যারামেল সেট করেছি যে মোল্ডে সেটাতে আমি ঢেলে দিচ্ছি পুডিংয়ের মিশ্রণটা আমি মোল্ডে ঢেলে দিলাম এবার আমি বক্সের একটা ঢাকনা দিয়ে লাগিয়ে নিচ্ছি ঢাকনাটা লাগিয়ে নিলাম এবার আমি পুডিংটাকে বিশ মিনিটের জন্য বেক করে নেব চুলায় একটি হাড়ে বসিয়ে এর মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি এবার আমি এর মধ্যে পানি দিয়ে দিচ্ছি পুডিংটা সেদ্ধ হওয়ার জন্য আমি এখানে যতটুকু পানি ব্যবহার করেছি আমি যে মোলটা নিয়েছি সেই মোলটের তিন ভাগের এক ভাগ পানি নিচে ডুবে থাকবে এরকমভাবে পানি দিতে হবে দেখতে পাচ্ছেন আমি ঠিক এইভাবে পানিটা দিয়েছি এবার আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর ঢাকনাতে একটা ছিদ্র আছে সেই ছিদ্রটাকে আমি একটা লবঙ্গ দিয়ে ঢেকে দিচ্ছি এতে করে ভিতরের বাতাসটা বাইরে আসতে পারবে না এবার গ্যাসটা অন করে প্রথমে চার পাঁচ মিনিট আমি হাই হিটে জাল করছি তারপরে চোলা রাসটা একদমই লোতে রেখে বিশ মিনিট আমি এই পুডিংটাকে জাল করে নিচ্ছি বিশ মিনিট পর আমি পুডিংটা চেক করে নিচ্ছি হয়েছে কিনা ঢাকনাটা খুলে আমি একটা শাসলিকের কাঠি দিয়ে পুডিংটা চেক করে নিচ্ছি যদি শাঁসলিকের কাঠিটা ক্লিয়ার আসে তাহলে বুঝতে হবে পুডিংটা হয়ে গিয়েছে আর যদি ক্লিয়ার না আসে তাহলে আরও পাঁচ ছয় মিনিট পুরিংটাকে সেদ্ধ করে নামিয়ে নিতে হবে আমার এখানে শ্বাসলিকের কাঠিটা ক্লিয়ার এসেছে আমার এখানে পুডিংটা হয়ে গিয়েছে এবার এই পুডিংটাকে আমি আরও দশ থেকে পনেরো মিনিট এভাবে ঢেকে রেখে দেব গ্যাসটা অফ করে দশ পনেরো মিনিট পরে পুডিংয়ের বাটিটা আমি নামিয়ে ঠান্ডা করে নর্মাল ফ্রিজে এক ঘন্টার জন্য রেখে দেব তারপর আমি সার্ভ করে নিচ্ছি দর্শক আমি এক ঘন্টা নর্মাল ফ্রিজে রেখেছিলাম এরপর আমি পুডিংটা নামিয়ে এনেছি এবারে পুডিংটাকে আমি সার্ভ করে নিচ্ছি পুডিংয়ের সাইডটা আমি একটা নাইফ দিয়ে আলগা করে দিচ্ছি এতে করে পুডিংটা খুব সহজভাবে উঠে আসবে পুডিংটাকে আমি সার্ভ করে নিচ্ছি দর্শক দেখতে পাচ্ছেন আমার এই পুডিংটা কতটা পারফেক্ট আর নাইস হয়েছে খেতেও অসম্ভব মজার হয়েছে এই বিস্কুট পুডিং বাসায় একবার হলেও ট্রাই করে খেয়ে দেখবেন আর কেমন হয়েছে আমাকে কমেন্টে জানাবেন আজকের এই পুডিংটাকে আমি একটু বিস্কিটের গুঁড়া আর বাদাম দিয়ে সার্ভ করে নিয়েছি আপনারা চাইলে এই অংশটা স্কিপ করতে পারেন এবার এই পুডিংটাকে আমি একটু কেটে দেখাচ্ছি ভিতরটা কতটা সফট আর স্মুথ হয়েছে দেখতেই পাচ্ছেন পুডিংটা একদমই পারফেক্ট হয়েছে কেমন লাগলো আমার আজকের এই পুডিংয়ের রেসিপিটি আশা করছি আমার আজকের রেসিপিটিও আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন আজ এ পর্যন্তই আবারও নিয়ে আসবো নতুন কোনো রেসিপি সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ